অল্পের জন্য এশিয়া কাপে সুপার ফোরে খেলা হলো না আফগানিস্তানের। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে যদি শান্তিসভার এক বলে হারাতে পারত আফগানিস্তান, তাহলে এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত হতো তাদের। তবে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলেও পূরণ হলো না তাদের স্বপ্ন। এই ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 8 উইকেট হারিয়ে 291 রান সংগ্রহ করে। জবাবে 292 রানের লক্ষ্যে মাঠে নামে আফগানিস্তান। তাদের লক্ষ্য ছিল শান্তিসভার এক বলে শ্রীলঙ্কাকে টপকে যেতে হবে। হাসমতুল্লাহ শাহেদি ও মোহাম্মদ নবী দুর্দান্ত ব্যাটিংয়ে কিছুটা আশার আলো জ্বালালেও শেষ পর্যন্ত অল্পের জন্য হেরে যেতে হয় আফগানিস্তানকে। শেষ এক ওভার এক বলে আফগানিস্তানের প্রয়োজন ছিল 16 রান। রশিদ খানের ব্যাটিং নৈপুণ্যে এক ওভারে 14 রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। শেষ এক বলে আফগানিস্তানের প্রয়োজন ছিল 3 রান, আর স্ট্রাইকে ছিলেন মুজিবুর রহমান, কিন্তু তিনি শেষ পর্যন্ত বলটি ক্যাচ তুলে দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। আর এতেই এশিয়া কাপে সুপার ফোরে খেলার স্বপ্ন ভেঙে যায় আফগানিস্তানের।